আসসালামু আলাইকুম। আজকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যোগাশ্রী প্রোগ্রাম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এস এ মানস ফেরদৌস, পড়াশোনা করছি বুয়েটে। তো তোমাদের ক্লাসটা আজকে আমি নিব, বাট আমি এই চ্যাপ্টারের শুরুতে একটা কথা বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে ইঞ্জিনিয়ারিংয়ে রিটেন কোশ্চেন আসার সম্ভাবনা নিয়ারলি জিরো, গত কয়েক বছরের কথা যদি আমরা ধরি। কিন্তু এখান থেকে কিছু এমসিকিউ আসে, সেটা ট্রিক্সগুলো আমরা শেখার চেষ্টা করব আজকের এই ক্লাসে। সো কথা না বাড়ায় আমরা ক্লাসটাতে চলে যাই। সেই সাথে আরেকটা কথা উল্লেখ করে যেতে চাই যে যদি তোমার এই ক্লাসটি ভালো লাগে তাহলে তুমি এরকম আরও ক্লাস করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে এনরোল করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে আমরা এই চ্যাপ্টারের অ্যানালাইসিস রোডম্যাপ নিয়ে একটু জানি। হোয়াট ইজ অ্যানালাইসিস রোডম্যাপ? অ্যানালাইসিস রোডম্যাপ, এখানকার একটা টাইপই যেটা লাগে সেটা হলো যে, আমি একটু লিখি, দাঁড়াও, ছেদবিন্দু সলভিং। তো যোগাশ্রয়ী প্রোগ্রাম থেকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে যে সকল কোশ্চেন আসছে, বেশিরভাগ সময় কুয়েটে বা রুয়েটে বা গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো যদি তুমি অ্যানালাইজ করো, যোগাশ্রয়ী প্রোগ্রামের মেজরিটি অফ কোশ্চেন্সের যে যোগাশ্রয়ী প্রোগ্রামটা দেওয়া থাকে বা যে ইকুয়েশনগুলো আমরা বিল্ড আপ করি, ফাইনালি যে ইকুয়েশনের অ্যান্সারটা আমরা বের করি সেটার উত্তর সাধারণত ছেদবিন্দুতে থাকে। তারা ম্যাথটা এমনভাবে সেট করে যে যেই দুইটা ইকুয়েশন তোমার আসবে আলটিমেটলি ওটা ছেদবিন্দু থেকেই তুমি হলো অ্যান্সারটা বের করবা। সো ছেদবিন্দু টাইপের সলভিং দিয়ে যে যোগাশ্রয়ী প্রোগ্রামগুলো মিলে ওগুলো এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ। বাকিগুলো যে গুরুত্বপূর্ণ না এমন না, তুমি করতে পারো চাইলে, দুই একটা ম্যাথ করে রাখবা এবং আমরা তোমাকে বেসিকটা শিখাই দিব যে একটা যোগাশ্রয়ী প্রোগ্রামের ম্যাথ কীভাবে অ্যাপ্রোচ করতে হয়। বাট মনে রাখবা যে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ম্যাথ হলো সেই টাইপগুলো যেগুলোতে আমরা ছেদবিন্দু থেকে ওই যোগাশ্রয়ী প্রোগ্রামটা জেড ম্যাক্স বা জেড মিন যেটাই আমরা বের করি, অর্থাৎ অভীষ্ট ফাংশনের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান যেটা আমরা বের করতে চাই সেটা আমরা সাধারণত ছেদবিন্দুতেই পাই। সো এইটাই ছিল এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টাইপ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেই পার্টটা নিয়ে কথা বলবো সেটা হলো যোগাশ্রয়ী প্রোগ্রামটা কি। যোগাশ্রয়ী প্রোগ্রাম কিছুই না, আমাদের ডেইলি লাইফে আমরা বেশ কিছু, ধরো কোনো একটা শর্ত দিয়ে দিলাম যে আমার এখন একটা বোর্ড কিনতে হবে যেটার হাইট উচ্চতা হইতে হবে এত ইঞ্চি, আমার দাম হইতে হবে এতর মধ্যে, আমার কাছে আছে এত টাকা, এরকম করে কিছু শর্ত দিয়ে কোন শর্তের বোর্ডটা কিনলে আমার জন্য সবচেয়ে ভালো হবে, এরকম কিছু রিয়েল লাইফ প্রবলেম আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামের সাথে সলভ করে থাকি। তো এখানে আসলে থিওরির কিছু নাই, আমরা ডিরেক্ট একটা ম্যাথ যদি দেখি যোগাশ্রয়ী প্রোগ্রামের ক্ষেত্রে তাহলে আমরা ম্যাথটা ভালো মতো বুঝতে পারবো। তো এখানে প্রথমে আমরা আগে যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্ত নির্ণয়গুলো শিখি। তো এই যে একটা শর্ত তোমরা অলওয়েজ পাবা, এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো, তো এটাকে আসলে বলা হয় যে অঋণাত্মক শর্ত, বা এটা আসলে যেহেতু আমরা সব সময় বাস্তব বস্তু নিয়ে কাজ করতেছি, সো অলওয়েজ তুমি যেই সমাধানগুলো পাবা সেগুলো এই যে দুইটা যেই অক্ষটাতে, অর্থাৎ এক্স আর এখানে এক্স, এখানে ওয়াই, এক্স আর ওয়াইয়ের গ্রাফের মধ্যে অলওয়েজ এই পার্টটাতেই তোমরা সমাধানগুলো পাবা। সো এই শর্তটা আমাদের কোনো কনসিডারেশনে বা কোনো ক্যালকুলেশনে কোনো প্রভাব ফেলে না। আমরা সাধারণত জানি যে যতই যোগাশ্রয়ী প্রোগ্রামে যত ম্যাথ আছে সব আমরা এইটুকুর মধ্যেই আমাদের গ্রাফটা সীমাবদ্ধ থাকে, এইটুকু জাস্ট নাইস টু নো। এবার আমরা চলে আসি যে আমাদের একটা ম্যাথ কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাপ্রোচ করব। তো ধরো তোমাকে তোমার বাসা থেকে 8,000 টাকা দিছে এবং তুমি দোকানে যায় দেখলা যে প্রতিটা শার্টের মূল্য 500 টাকা, শার্ট হলো 500 টাকা এবং প্রতিটা প্যান্টের মূল্য হলো 1,000 টাকা। তোমার ইচ্ছা ছিল যে সর্বনিম্ন মানে মিনিমাম 4টা শার্ট কিনবা এবং মিনিমাম 3টা প্যান্ট কিনবা। তো তুমি কয়টা শার্ট কয়টা প্যান্ট কিনলে তোমার ইচ্ছাগুলো পূরণ হবে, অর্থাৎ তুমি কি চাবা যে তোমার অ্যাটলিস্ট ম্যাক্সিমাম সংখ্যক শার্ট প্যান্ট কিনা হয়ে যাক এই টাকার মধ্যেই, তাই না? আচ্ছা, এইবার একটু চলে আসি। আমাদের যদি আমরা শার্ট ও প্যান্টের দামগুলোকে বা শার্ট আর প্যান্টের সংখ্যা যদি আমরা হিসাব করি, প্রথমে আমাদেরকে ভেরিয়েবল নিয়ে আসতে হবে, দুইটা ভেরিয়েবল এক্স আর ওয়াই। তো এখানে আমরা যেটা করলাম যে আমরা শার্টের সংখ্যাটাকে নিয়ে আসলাম এক্সে এবং আমরা প্যান্টের সংখ্যাটাকে নিয়ে আসলাম ওয়াইয়ে। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা এবার শর্তগুলো লিখব। আমি শার্টের সংখ্যা বলছি কি কয়টা শার্ট কিনতে হবে, মিনিমাম 4টা, তার মানে এক্সের মান আইদার 4 হবে বা তার চেয়ে বেশি হবে, আমাকে মিনিমাম 4টা কিনতেই হবে। এবং আমাকে ওয়াই বা আমার প্যান্ট কিনতে হবে কয়টা, মিনিমাম 3টা। এখানে যদি সর্বোচ্চ বলতে উল্টে যেতে কিন্তু চিহ্নটা নিচের দিকে আসতো, তো মিনিমাম আমাকে 3টা প্যান্ট কিনতে হবে, দুইটা শর্ত আমি পাই গেছে। এইবার আমি একটু লক্ষ্য করি তো যে আমাকে কি বলছে, একটা শার্টের মূল্য
500, আচ্ছা একটা শার্টের মূল্য কত? 500, এবং একটা প্যান্টের মূল্য আমার 1000, তাহলে আমার কাছে টোটাল কত টাকা আছে? 8000 টাকা। তাহলে যদি আমি 500x লিখি, তার মানে আমার টোটাল শার্টের প্রাইস, এবং সেটার সাথে আমি যোগ দিলাম 1000y, এটা হলো আমার টোটাল খরচকৃত টাকার পরিমাণ, তাই না? যদি এক্স আর ওয়াই হয়, এইটা কি অবশ্যই আমার আইদার 8000 টাকা বা তার কম হইতে হবে? কারণ আমি তো টাকা আছেই আমার কাছে 8000 টাকা, তাই না? সো এই যে তিনটা শর্ত আমি পায়ে গেলাম, এই তিনটা শর্ত সমাধান করেই আমাকে আমার যোগাসবি প্রোগ্রামের উত্তরটা বের করতে হবে। এখন কথা হলো যে অভীষ্ট ফাংশনটা কি? তাহলে আমি আসলে চাচ্ছিটা কি? দেখো তো আমার চাওয়াটা কি এখানে? আসলে অবশ্যই আমি ম্যাক্স চাবো। আমার চাওয়া হলো যে আমি সর্বাধিক সংখ্যক শার্ট প্যান্ট কিনবো এই দামের মধ্যে এবং এই শর্তের মধ্যে, তাই না? তো এই যে তাহলে আমার অভীষ্ট ফাংশন হলো যে এক্স আর ওয়াই যে টোটাল নাম্বারটা, আমার টোটাল সংখ্যাটা অবশ্যই যাতে সর্বোচ্চ হয়, এটাই হলো ম্যাথটা। তো এই যে আমরা অভীষ্ট ফাংশন লিখছি, আমার যে ইকুয়েশনগুলো আছে সেগুলো লিখছি, এখন আমাকে ম্যাথে যাইতে হবে। এখানে পরবর্তী স্লাইডগুলোতে এই আলোচনাটাই করা আছে। একটু তাকায় দেখো তো তারা কি বললো, যে 500x 1000y less than 8000, একটা এক্স গ্রেটার দেন ইকোয়াস টু 4, ওয়াই গ্রেটার দেন ইকোয়াস টু 3, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী পার্টে চলে যাই, সেটা হলো এখন আমাদেরকে ম্যাথটা সলভ করতে হবে। এইবার যে কোনো ইকুয়েশন যখন তুমি পাবা, এই ইকুয়েশনটাকে সবসময় তুমি এই আকারে আনবা, এই এক্স ভাগ এ ওয়াই ভাগ বি ইকোয়াস টু হলো 1। তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ দিছি বলতো? এই সাইডে 8000 দিয়ে ভাগ দিছি। তার মানে এ যদি এক্স অক্ষকে ছেদ করে, সে কত? এ কমা 0 বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষকে ছেদ করবে 0, B বিন্দুতে। তাহলে দুইটা বিন্দু আমরা অলরেডি পাই গেছি, যে একটা হলো 16, 0 আর একটা হলো 0, 8। এইবার তোমাকে নির্ণয় করতে হবে যে যে এরিয়াটা কোনটা সমাধান ক্ষেত্র। একটা আছে হলো এই দিকে তীরচিহ্ন দিয়ে এইটা পুরাটা কালো করে, আরেকবার আছে এই দিকে তীরচিহ্ন দিয়ে এইটা পুরাটা কালো করে। এই জিনিসটা তুমি নির্ধারণ করবা একটা সিম্পল ওয়েতে। তুমি যেটা করবা, যে ধরো তুমি এইখানে বসায় দিবা 0, 0, কত বসাবা? 0, 0, এই যে মূল বিন্দু, মূল বিন্দু 0, 0 বসাবা। এই সমীকরণে 0, 0 বসাতো এক্স আর ওয়াই এর মান। 0 আমাদের সূত্রটা কি ছিল? আমাদের ছিল এ 500x + 1000y less than equals to 8000, তাই না? যদি আমরা 0 বসাই, 0 কি লেস দেন 8000? এই কথাটা কি সত্য? অবশ্যই এই জিনিসটা সত্য। সো 0 বসায় যদি আমাদের সত্য আসে, তাহলে আমাদের সমাধান এরিয়া হবে 0-র দিকে। তার মানে আমি যদি কালো করি, আমার এরিয়াটা হবে এই দিকে। এবং আমাদের এখানে আরও দুইটা রেখা আছে, একটা হলো এক্স ইকোয়াস টু 4, অর্থাৎ আমি অসমতা চিহ্নটা বাদ দিয়ে ইকুয়াল টু দিয়ে যে রাশিগুলো আছে সেগুলো গ্রাফে বসাই দেবো। তো এক্স ইকোয়াস টু 4, ধরো এক্স ইকোয়াস টু 4 এইটা একটা, আর ওয়াই ইজ ইকোয়াস টু ধরো আমাদের কত আসলো, ওয়াই ইজ ইকোয়াস টু 3 ধরো এখানে আরেকটা। তো এইটা হলো আমাদের টোটাল, একদম যদি আমরা বলি ফাইনাল এরিয়া কোনটা, ফাইনাল এরিয়া হলো এইটা। এটা যদি আমি আরেকটু অন্য কালি দিয়ে তোমাকে দেখাইতে চাই, ফাইনাল এরিয়া হলো আমার এই যে এইটা, ঠিক আছে? কেন এইটা ভাই? দেখো এবার এক্স আর ওয়াই এর ক্ষেত্রে আমি দেখি যে আমাদেরকে কি বলছে, এক্স মিনিমাম আমার 4টা, গ্রেটার দেন ইকোয়াস টু 4, তাই না? তো যদি এখানে তুমি 0 বসাও, 0 কি গ্রেটার দেন 4? না, এটা মিথ্যা। তার মানে আমার মূল বিন্দু এক্স ইকোয়াস টু 4 রেখাটা ছিল এই যে এইটা, এইটা ছিল এক্স ইকোয়াস টু 4, তাই না? এক্স ইকোয়াস টু 4, এটার কোন দিকে মূল বিন্দু বলতো? এই দিকে না? তো তোমার এরিয়াটা হয়ে যাবে এই সাইডে। দেখো এদের চিত্রটাতে এরিয়াটা দেখাচ্ছে কোন দিকে, এই সাইডে। আচ্ছা এবার দেখো ওয়াই গ্রেটার দেন ইকোয়াস টু 3, ওয়াই এর মান 0 বসাও, 0 কি গ্রেটার দেন 3? না। তার মানে যখন আমার এই যে আমাদের ওয়াই এর যে 3 এর রেখাটা, এই দেখো ওয়াই ইজ ইকোয়াস টু 3 রেখা এইটা, তো আমার এরিয়াটা কি হবে? তার উল্টা দিকে। 0 বিন্দু কোন দিকে? মূল বিন্দু এইখানে। তাহলে আমার সমাধান এরিয়া হবে এটার উল্টা দিকে। এবং আমাদের এই যে যেই রেখাটা ছিল, এই যে এক্স ভাগ 16 ওয়াই ভাগ 8 ইকোয়াস টু 1, এই যে রেখাটা ছিল ওর জন্য আমরা এরিয়া ধরছিলাম নিচের দিকে। আমার এই চিত্রটাতে একটু ভুল ছিল, এটা ইগনোর করো, আমরা এখানকার চিত্রটা বুঝি। তো তখন দেখা যাচ্ছে যে একবার এ দেখাচ্ছে উপরে, এ দেখাচ্ছে হলো আমাদের ওই সাইডে, এবং আমার ফাইনাল এরিয়াটা যে এই রেখাটা দেখাচ্ছে এদিকে। তো তিনটার কমন এরিয়া কিন্তু আমার এইটা। এবং এইবার আমাকে আমার ফাংশনটা অভীষ্ট ফাংশন এক্স প্লাস ওয়াই টেস্ট করতে হবে তিনটা বিন্দু দিয়ে। একটা হলো আমাদের এই বিন্দু, আচ্ছা কী হচ্ছে, একটা হলো এই বিন্দু, একটা এই বিন্দু, আর একটা হলো এই বিন্দু।
তো এই তিনটা বিন্দু কি দেখো তো, টোটাল দুই সেট করে সরলরেখার ছেদবিন্দু, একটা হলো এইটা আর এইটার ছেদবিন্দু, একটা হলো এইটা আর এইটার ছেদবিন্দু, আর একটা হলো এই দুইটার ছেদবিন্দু। তিনটা ছেদবিন্দু দিয়ে তুমি যখন টেস্ট করবা, টেস্ট করে তোমার যেইটাতে ম্যাক্সিমাম মান চলে আসবে সেটাই হলো তোমার উত্তর। অর্থাৎ দেখো এইবার তুমি দেখো ছেদবিন্দুর মধ্যে 10,3 যে ছেদবিন্দুটা ছিল এইখানটাতে তোমার উত্তরটা হয়ে গেছে ম্যাক্সিমাম। তো যে অভীষ্ট ফাংশন এক্স প্লাস ওয়াইতে এই যে দেখো তিনটা ছেদবিন্দু, একটার জন্য এইটা, আর একটার জন্য এইটা, আর একটার জন্য এইটা। একটা হলো যে এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি আর এক্স ইকুয়াল টু 4 এর ছেদবিন্দু, আর একটা ওইটা আর আরেকটা দেখা ছেদবিন্দু, এটা হলো ওই যে দুইটা সরলরেখা যে এক্স ইকুয়াল টু 4 আর ওয়াই ইকুয়াল টু 3, এই দুইটা ছেদবিন্দু, তাই না? তো তিনটা ছেদবিন্দু দিয়ে টেস্ট করার পরে দেখো যে কোনো একটা ছেদবিন্দু দিয়ে তুমি অপশন পাই গেছো। তো তোমাকে যেটা করতে হবে, এই ম্যাথটা এত বড় করে যদি এমসিকিউতে আসে তাহলে তুমি কি করবা, ঠাকাঠাক করে ছেদবিন্দু বের করবা। ছেদবিন্দু বের করার পরে এখানে তো তুমি দেখতে পাচ্ছ যে এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি ইজ ইকুয়ালস টু 1, এই আকারের রেখা মাত্র একটা, মেজরিটি টাইমস এইরকম রেখা থাকে দুইটা। তো তখন তুমি যেটা করবে, এই দুইটা ছেদবিন্দু ক্যালকুলেটার কিন্তু ডিরেক্ট বের করে ফেলা যায়, ছেদবিন্দু বের করে জাস্ট বসাই দিবা, বসাই দিয়ে যেটা উত্তর সেটাই উত্তর। আর যদি এরকম না থাকে তাহলে তোমাকে এরকম তিনটা ছেদবিন্দু বের করবা, ক্যালকুলেটার বসায় দিয়ে বের করা যায়। 13 ছেদবিন্দু বের করার পরে তুমি সুন্দর মতো টেস্ট করে দেখবা যে কোনটাতে তোমার বেশি আসতেছে। ওকে, আচ্ছা, এরপরে পরবর্তী পয়েন্টে আমরা চলে যাই। এখানে কিছু ম্যাথ আছে, চলো আমরা এ আর একটা ম্যাথ দেখি। কি বলছে, একটি ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও টেলিভিশন মিলে টোটাল 100 সেট কিনতে যাচ্ছেন। রেডিও সেট এবং টেলিভিশন সেটের মূল্য যথাক্রমে $40 ও $120, রেডিও ও টেলিভিশন সেটের লাভ যথাক্রমে $15 এবং $30। $10,080 বিনিয়োগ করে তিনি সর্বোচ্চ কত লাভ করতে পারেন? এটা তুমি মজার ব্যাপার দেখো, এই পুরা ম্যাথটার ছেদবিন্দু কোনটা, এই যে দেখো 15,85, ঠিক আছে, 15,85। উত্তর কততে আছে ভাই, এই দেখো এটা কুয়েটে আসছে, সুয়েটে আসছে, তো উত্তর কত, 15,85। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম সেটা মিলছে না, তুমি বাকি সব কটা মিলা মিলবে। তো এখানে জাস্ট আমরা আগে ফাংশনগুলো তৈরি করা জানি, তারপর আমরা ছেদবিন্দু বের করে ম্যাথ শেষ করে দেবো। দেখো রেডিও টেলিভিশন মিলে বলছে 100 সেট, সো আমি রেডিও ধরলাম RADIO, রেডিও ধরলাম X, টেলিভিশন ধরলাম Y, ওকে। তাহলে এক্স প্লাস ওয়াই কি বলছে, মিনিমাম রেডিও টেলিভিশন মিলে কয়টা কিনতে পারেন, তারা 100টা কিনতে পারেন। তো এক্স প্লাস ওয়াই তার কি, তার দোকানে 100টা কিনতে পারেন, তার মানে কি তার দোকানে রাখার জায়গা আছে 100টা, তো তার 100-র চেয়ে কম বা 100-র সমান কিনতে হবে, রাইট? তার দোকানে 100-র বেশি সে রাখতে পারে না। এরপরে কি বলছে যে দুইটার ক্রয় মূল্য যথাক্রমে $40 আর $120, কিন্তু তার হাতে টোটাল টাকা কত আছে, 10,800। তাহলে টোটাল দাম তার কত হচ্ছে, 40x + 120y, ওকে। এই টাকাটা এটা কি গ্রেটার দেন হবে 10,800 নাকি লেস দেন হবে, তার হাতে টাকাই আছে 10,800, তো সরি 10,800 নাকি, হ্যাঁ ঠিকই তো আছে 10,800। তো এই জায়গায় তখন তার কি লেস দেন হবে, কারণ তার সীমাই তো 10,800। তো এবার লেস দেন ইকুয়ালস টু হলো 10,800, আর কোনো এখানে সীমা দিছে সে, আর কোনো সীমা দেয় নাই, দুইটাই মাত্র ফাংশন। এবং আমাদের টোটাল অভীষ্ট ফাংশন গুণটা যে তাকে সর্বোচ্চ লাভ করতে হবে, তাই না? তো সর্বোচ্চ লাভ কত, একটা টেলিভিশন সেটে লাভ হলো 15, তাহলে এক্সট্রা টেলিভিশন সেটে 15x, আর যদি ওয়াই হয় তাহলে রেডিও সেটে হলো 30y, আমার জেড ইকুয়ালস টু হলো 15x + 30y। এই দুইটা ক্যালকুলেটার ইনপুট যদি ইকুয়াল টু ধরে দেই আমরা, ডিরেক্ট সলিউশন দিয়ে দিবে, সলিউশনে হলো আমরা বিন্দু পাবো 15 আর 85, 15-85 এখানে বসিয়ে দিলে ডিরেক্ট আমরা অভীষ্ট ফাংশন পাবো। তারপরও আমরা জাস্ট একটু যদি আমাদের এরিয়াগুলা চিন্তা করি যে না আমাদের কোন দিকে সমাধান এরিয়া, এটা হলো একটা রেখা, এটা হলো আরেকটা রেখা, কোন রেখা কোনটা একটু আমরা দেখি। প্রথম রেখা যেটা, এই যে 40x + 120y, এটাকে আমরা কী আকারে লিখতেছি, x + 3y < 270, আর আরেকটা যে ফাংশন x + y < 100, তো যেটা হলো 100 কমন রেট, এইটা হলো x + y = 100 রেখা, আর এটা হলো x + 3y = 270 রেখা, ওকে। আমি কি বলছিলাম, তোমার সমাধান এরিয়াটা আরেকবার দেখি মিলে কিনা, 0,0 বসাও, 0 কি 270-এর চেয়ে ছোট, তাহলে হ্যাঁ মূলবিন্দুর দিকে রেখা, ওকে। এবার 0,0 বসাও, 0 কি 100-এর চেয়ে ছোট, হ্যাঁ এটাও সত্য, তার মানে এই দিকে সমাধান এরিয়া। তো দুইটার মধ্যে কমন সমাধান এরিয়া কোনটা পড়তেছে, এটা না, এটাই আমার সমাধান এরিয়া। এখন আমি যদি অ্যাকচুয়ালি টেস্ট করতে চাইতাম, আমি কোনে কোনে টেস্ট করতাম, এনে এনে এনে
তিনটা বিন্দুতে টেস্ট করতাম, বাট আলটিমেটলি আমরা যেহেতু আগে থেকেই জানি ছেদ বিন্দুতেই উত্তর, ছেদ বিন্দু বসাই দিয়ে ম্যাথ শেষ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে পরবর্তী ম্যাথ, এখানে আমাদের আর একটু বড় ম্যাথ দিছে। এখানে কি বলছে যে এক্স প্লাস টু ওয়াই লেস দেন টেন, এক্স প্লাস ওয়াই লেস দেন সিক্স, এস লেস দেন ফোর, এবং এইটা তো এই যে অঋণাত্মক শর্ত, এটা দরকারও নাই দেখায়। কি বলছে, টু এক্স প্লাস থ্রি ওয়াই সর্বোচ্চ মান কত? সাস্টে আসছে, ডিউ 17-18-তে আসছে। এখন ভাইয়েরা একটু আমার দিকে তাকাও, তাকায় দেখো তো যে এদের উত্তরটা জেড ম্যাক্স হলো 16-তে। ওকে, 16 উত্তরটা এরা কোন পয়েন্টে পাইছে দেখো তো, 2,4 বিন্দুতে। এই যে 2,4, এই 2,4 বিন্দুটাকে এই দুইটার ছেদবিন্দু না দেখো তো, চিত্রের দিকে তাকাও, রেখার দিকে তাকাও, 2,4 কি এদের ছেদবিন্দু না? তার মানে যেই ম্যাথই আসে 2,4 হইলো আমার ছেদবিন্দুতেই হবে, বা যত অভীষ্ট ফাংশন এরা চায় ছেদবিন্দুতে বসে দিতে। যদি এটা একটু রিস্কি, বাট আলটিমেটলি উই নো যে যত ম্যাথই আসতেছে সব দিচ্ছে ছেদবিন্দু দিয়ে। তো তুমি যেটা করবা, তোমার যদি সময় থাকে তুমি বাকি বিন্দু দিয়ে টেস্ট করবা, নর্মালি ঠাকাঠাক গ্রাফটা নিয়ে সুন্দর মতো আর্ট করে অনুকূল এরিয়া দেখাই দেবো, ছেদবিন্দু উত্তর শেষ, ডান, দ্রুত করতে হবে। অথবা যেটা করতে পারো, পুরা ম্যাথের ছেদবিন্দু পর্যন্ত আগে করে রেখে দিলা, তারপর আসে তুমি গ্রাফ আর্টে হাত দিলা। ওকে, কাজ এই ম্যাথে তুমি 15 মিনিট খাইলে কিন্তু তুমি 510, কিন্তু এই ম্যাথ কিন্তু আলটিমেটলি ইজিলি করা হয়। তো এই ছিল আমাদের যোগাশ্রী প্রোগ্রামের আজকের ক্লাস, ছোট্ট একটা ক্লাস, এখান থেকে আসলে বেশি ম্যাথ করার কিছু নাই। যে প্রসেসগুলো শিখাইছি সেই প্রসেসটা তোমরা শিখবা, এবং লাস্টে আমি আরও একটা জিনিস তোমাদেরকে একটু শিখাই দিতে চাই। সেটা হলো, ধরো যে কোনো কারণে তুমি 00 বসাই দিলে এমন একটা মান আসতেছে যেখান থেকে তুমি কোনো ডিসিশন নিতে পারতেছো না। ওকে, 00 বসায় দিলে ডিসিশন নিতে পারবো না এমন কেন? বইয়ের মধ্যে দেখবো একটা ম্যাথ আছে, যে অসমতাতে তুমি যদি 00 বসাও সেটা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে না, আলটিমেটলি 00 বসানোরই জায়গা নাই। ওকে, তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, যে ধরো তুমি একটা বিন্দু নিলে 1,1, ওকে, তুমি অসমতার মধ্যে 00 না বসে 1,1 বসায় দিবা। তো ধরো তোমার গ্রাফের মধ্যে এইটা হলো তোমার 1,1 পয়েন্ট, ঠিক আছে? যদি সত্য হয়, ধরো তোমার রেখাটা এইটা এবং তুমি বসাইছো 1,1, 1,1 বসাই দিয়ে আসছে যে 2 <3 আসছে, এটা এটা তো সত্য, তাহলে তোমার সমাধানটা হবে 1,1 দিকে। অর্থাৎ তুমি যেই বিন্দুই বসাও সেটা যদি সত্য হয় সমাধান এরিয়া হবে ওই বিন্দুর দিকে, যদি মিথ্যা হয় সমাধান এরিয়া হবে ওই বিন্দুর বিপরীতে। এটাও আমি তোমাকে লাস্টে বলে দিলাম। সো এইটুকুই ছিল আজকের ক্লাসে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।